কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি লেকচার একে বর্তনীয় চলবিদ্যুতের প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লেকচার দুই, এখানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক এবং তড়িৎ বিভব পার্থক্য নিয়ে কিছু আলোচনা করা হবে। তো তোমরা সবাই চলে যাও 89 নম্বর পৃষ্ঠায়, তোমাদের বিজ্ঞান বইয়ের 89 নম্বর পৃষ্ঠায় পাঠ এক, তড়িৎ প্রবাহ। এখানে লেখা আছে, দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এই বস্তুটার মধ্যে ধনাত্মক চার্জ আছে বেশি, এই বস্তুটার মধ্যে ঋণাত্মক চার্জ আছে বেশি। ধনাত্মক চার্জ মানে প্রোটন বেশি আছে, ঋণাত্মক চার্জ মানে ইলেকট্রন বেশি আছে। যার মধ্যে প্রোটন বেশি থাকবে তাকে বলা হবে ধনাত্মক চার্জের চার্জিত একটা বস্তু, এবং তাকে বলা হবে উচ্চ বিভব। আর যার মধ্যে ইলেকট্রন বেশি থাকবে তাকে বলা হবে নিম্ন বিভব। তো এই দুইটা বস্তুকে যদি একটা তার দ্বারা, এরকম তারগুলো দ্বারা, কারেন্টের এই তারগুলো দ্বারা যদি যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি হবে যে এই ঋণাত্মক চার্জে, ঋণাত্মক বস্তু থেকে ধনাত্মক বস্তুতে ইলেকট্রন আসতে থাকবে। আর এই ইলেকট্রনের স্রোতের কারণেই, ইলেকট্রনের স্রোতটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। আর ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বলা হবে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার উল্টো দিকে। ইলেকট্রন যদি এদিকে প্রবাহিত হয় বলা হবে বিদ্যুৎ প্রবাহিত হবে তার উল্টো দিকে। তো তোমাদের 89 নম্বর পৃষ্ঠায় এই চিত্রটা দেওয়া আছে, ঠিক আছে? এই চিত্রটা দেওয়া আছে, এখানে লেখা আছে এই পাশে মাইনাস, এই পাশে প্লাস। তোমাদের এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের রিমোটের ভিতর ব্যাটারি দেখেছো, তো রেডিওর ব্যাটারি দেখেছো কখনো? রেডিওর ব্যাটারিগুলো একটু বড় হয়, একটু বড় হয় মানে একটু মোটা হয়। তো আমার কাছে একটা রেডিওর ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাটারির এক প্রান্ত একটু উঁচু, অন্য প্রান্ত সমান। তোমরা রিমোটের ব্যাটারি তো দেখে দেখে অবস্থ, এক প্রান্ত একটু উঁচু, অন্য প্রান্তে সমান। যে প্রান্তটা উঁচু সেই প্রান্তকে, প্রান্তে একটা প্লাস লেখা আছে দেখবা, আর যে প্রান্তটা সমান সেখানে একটা মাইনাস লেখা আছে দেখবা তোমরা, ঠিক আছে? তো এখান থেকে বোঝা গেল যে এরকম ব্যাটারি সেলের এক প্রান্তে প্লাস, এই যে এটা আমি এখানে এঁকেছি যে এক প্রান্তে প্লাস অন্য প্রান্তে মাইনাস লেখা থাকে। আর এটাকে একটা লম্বা দাগ, একটা খাটো দাগ, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লম্বা দাগ আর একটা খাটো দাগ আছে, অর্থাৎ এই যে একটা খাটো দাগ, একটা লম্বা দাগ। এই খাটো দাগের অর্থ মাইনাস প্রান্ত, এই ব্যাটারিটার মাইনাস প্রান্ত, আর বড় দাগের অর্থ প্লাস প্রান্ত। তো যে কোনো জায়গায় তো এটা তো আর অঙ্কন করা সম্ভব হয় না, সব সময় পরীক্ষার হলে তো সময়ই পাওয়া যায় না, এই জন্য শুধুমাত্র দুইটা দাগ দেওয়া হয়। এই দুইটা দাগের অর্থ যে এই ব্যাটারি সেলটা, ঠিক আছে? এর বড় দাগ মানেই প্লাস প্রান্তটা, আর ছোট দাগ মানেই মাইনাস প্রান্তটা। আমি এখানে দেখো 3 জোড়া দাগ দিয়েছি, এক জোড়ায় আছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, মানে এখানে কয়টা ব্যাটারি সেল দিয়েছি? 3 জোড়া দিয়েছি। 3 জোড়া মানে 3টা ব্যাটারি এখানে সংযুক্ত করেছি, 4টা 5টা যে কয়টা দিতে পারো। তোমাদের বইয়ে 2টা দেওয়া আছে বলে তোমার 2 জোড়াই দিতে হবে তা কিন্তু না, তুমি 2 জোড়া 4 জোড়া দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। আচ্ছা, আরেকটা কথা যে কারেন্ট সব সময় সমান যেদিকে মাইনাস, উঁচু যেদিকে প্লাস, এই মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, এই পাশে মাইনাস এই পাশে প্লাস, মানে এই দিকে যাবে কারেন্ট। কোন দিকে যাবে? এই দিকে যাবে, মাইনাস থেকে প্লাসের দিকে। কারণ মাইনাস মানে ইলেকট্রন, আর আমরা জানি প্রবাহিত হয় কি ইলেকট্রন নাকি প্রোটন প্রবাহিত হয় না, ইলেকট্রন প্রবাহিত হয়। আর ইলেকট্রন মানে মাইনাস, যে পাশে মাইনাস সেই পাশেই থাকে ইলেকট্রন, যে পাশে প্লাস সে প্রান্তে কি ইলেকট্রন থাকে না, প্লাস চলতে পারে না। ধরো একটা রাস্তার মধ্যে, একটা রাস্তার এক পাশে অনেকগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, এক পাশে অনেকগুলো ছেলে মানুষ দাঁড়িয়ে আছে। এখানে বোঝার সুবিধার্থে এখানে মেয়ে মানুষগুলোকে আমি মাইনাসই ধরলাম, ছেলে মানুষগুলোকে প্লাসই ধরলাম, বোঝার সুবিধার্থে উদাহরণস্বরূপ। তো যদি এই ছেলে মানুষগুলো হাঁটতে না পারে, দাঁড়িয়ে থাকে, মেয়ে মানুষগুলো চলে, চলাচল করে, তাহলে আর মেয়ে মানুষগুলো যদি ছেলে মানুষের দিকে যায়, তাহলে
এখানে মেয়েদেরকে ব্যাটারি সেলে ঋণাত্মক প্রান্ত ধরলে এটা কি প্লাসের দিকে যেতে থাকবে, ঠিক আছে? আর আমাদের ব্যাটারির কি প্লাসটা কি চলাচল করতে পারে না, এই জন্য যে পাশে এই চিত্রটা আঁকার সময় যে পাশে ছোট দাগ সে পাশে মাইনাস, যে পাশে বড় দাগ সে পাশে প্লাস লিখতে হবে। আর তীর চিহ্ন দিতে হবে মাইনাস থেকে প্লাসের দিকে। তীর চিহ্ন কোন দিকে দিতে হবে? মাইনাস থেকে প্লাসের দিকে। পুরোটা তোমরা বইয়ের চিত্রটা ভালোভাবে দেখবা যে ব্যাটারি সেলের যে পাশে ছোট দাগ সেখান থেকে প্লাসের দিকে দাগ দেওয়া হয়েছে। এবার এখানে এ লেখা আছে মানে অ্যামিটার। আমি প্রথম লেকচারের শেষের দিকে বলেছি অ্যামিটার কি পরিমাপ করে, এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করে। কি পরিমাপ করে? তড়িৎ প্রবাহ পরিমাপ করে। যেই যন্ত্র এই তড়িৎ প্রবাহ পরিমাপ করে তার নাম হচ্ছে অ্যামিটার। আর অ্যামিটারটা দেখতে ঠিক এরকম একটা চারকোনা বক্সের মতো। তো এই চারকোনা বক্সের ওপর দুইটা মাথা থাকবে, ঠিক আছে? একটা মাথা লাল রঙের আর একটা মাথা হচ্ছে কালো রঙের। এই লাল রঙের মাথা ধনাত্মক প্রান্ত নির্দেশ করে, প্লাস নির্দেশ করে, আর কালো রঙের মাথা মাইনাস নির্দেশ করে। আচ্ছা, তাহলে লাল রঙের মাথা ধনাত্মক, কালো রঙের মাথা হচ্ছে ঋণাত্মক। তো এইটাই কিন্তু এখানে সংযুক্ত আছে, এখানে শুধু একটা প্রতীক দেওয়া আছে। এখানে এ দিয়ে শুধু বোঝানো হয়েছে এটা একটা অ্যামিটার, এইটা এখানে বসানো আছে। আর সব সময় ব্যাটারির যে প্রান্ত প্লাস সেই প্রান্তে অ্যামিটারের প্লাসের অংশে যুক্ত করতে হবে, অ্যামিটারের এই নবে যুক্ত করতে হবে। আর যে প্রান্তে মাইনাস সে প্রান্তে অ্যামিটার এই পাশে যুক্ত করতে হবে। তাহলে আরেকটা কথা হচ্ছে এই ব্যাটারির সাথে অ্যামিটার সিরিজে যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে মানে কি? এই যে উপরের যে দুই নম্বর চিত্রটা আসলে শ্রেণীতে না, তো এই ব্যাটারির সাথে অ্যামিটার শ্রেণীতে যুক্ত করতে হবে। আর ভোল্টমিটারকে যুক্ত করতে হয় কিভাবে? সমান্তরালে যুক্ত করতে হয়। আচ্ছা, তাহলে ব্যাটারির সাথে অ্যামিটারকে যুক্ত করতে হবে কিভাবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আরেকটা কথা যে বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে কি পরিমাণ বিদ্যুৎ এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, কি পরিমাণ বিদ্যুৎ তারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা পরিমাপ করা যাবে কোন যন্ত্রের সাহায্যে? অ্যামিটারের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, এবার তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা দেওয়া আছে 89 পৃষ্ঠার নিচের দিকে, ভালো করে লক্ষ্য করো, মুখস্থ করতে হবে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হচ্ছে তড়িৎ প্রবাহ। সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মুখস্থ করবা। এরপরে 90 পৃষ্ঠায় আছে তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক নিয়ে এবার আমরা আলোচনা করব। তো আমার নামটা যেন কি? আরিফুজ্জামান স্যার। তো আরিফুজ্জামান স্যার মনে থাকবে, তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সেটা মনে না থাকলে আমার নামের প্রথম অংশ অ, শেষ অংশ র, এই অর সাথে জ ফলা দেওয়া আছে, শেষে র দেওয়া আছে, অ্যাম্পিয়ার, ঠিক আছে? আমার নামটা মনে থাকলে এককটাও তোমাদের মনে থাকবে। এইটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ইংলিশে আমার নামটা লেখো আরিফুজ্জামান স্যার। তো এর প্রথমে আছে কি? এ দেওয়া আছে। অ্যাম্পিয়ারের প্রথমে কি দেওয়া আছে? এ, এই এটাই এখানে। তাহলে তোমাদের বহু নির্বাচনীতে আসতে পারে তড়িৎ প্রবাহের একক নিচের কোনটি, বা ক নম্বরের প্রশ্ন আসতে পারে তড়িৎ প্রবাহের একক কি। তখন আমার নামটা তোমাদের যদি মনে থাকে তাহলে আমার নামের প্রথম বর্ণটা কি? এ, তাহলে তড়িৎ প্রবাহের একক এ। মনে থাকবে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, মনে রাখতে হবে আরিফুজ্জামান স্যার। আর তড়িৎ প্রবাহের এককটা এ দিয়ে প্রকাশ করলে আমার নামের প্রথম বর্ণটা মনে রাখলে হবে। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরপরে কি আছে? বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি? আমি প্রথম লেকচারে কিছুটা বলেছিলাম, আবারও বলি যে এখানে দুইটি পাত্র আছে, যে পাত্রে পানির উচ্চতা বেশি সেই পাত্রের বিভব বেশি। এই পাত্রটার পানির উচ্চতা এই পর্যন্ত, এই পাত্রটা পানির উচ্চতা এই পর্যন্ত। আমরা বলবো যে এই পাত্রটার বিভব বেশি। কি কারণে বলবো? এই পাত্রের পানির উচ্চতা বেশি, এই জন্য বলবো এই পাত্রের বিভব বেশি। আবার যে এখানে ধনাত্মক চার্জ বেশি আছে, এখানে ঋণাত্মক চার্জ বেশি আছে, আমি বলবো যে এই বস্তুর বিভব বেশি। আবার এই যে টাওয়ার,
টাওয়ার থেকে তোমাদের বাড়িতে কারেন্ট আসছে, তাহলে কারেন্ট তো আর এমনি এমনি আসবে না। এই বর্তনীর তো আর এমন কোনো শক্তি নাই যে কারেন্ট এমনি এমনি প্রবাহিত করতে পারে। এর জন্য কি থাকতে হবে? বিভব পার্থক্য, মানে এই টাওয়ারে বেশি পরিমাণ কারেন্ট আছে, তোমাদের বাসায় কারেন্ট আছে কি কম পরিমাণে বা নাই। যখন তুমি সুইচ অফ করে দাও তখন তোমার লাইট বা ফ্যানে কোনো কারেন্ট থাকে? থাকে না, মানে জিরো কারেন্ট, জিরো ভোল্ট কারেন্ট থাকে, আর এখানে হাজার হাজার ভোল্ট কারেন্ট থাকে। তাহলে এই টাওয়ার এবং তোমাদের বাড়ির লাইন দুইটার কারেন্টের বিভবের পার্থক্য কত? এখানে যদি 20,000 ভোল্ট থাকে, এখানে যদি 0 ভোল্ট, তাহলে পার্থক্য 20,000 - 0 = 20,000 ভোল্ট। তোমাদের বাসায় সবসময় 0 ভোল্ট কারেন্ট থাকে, যখন সুইচ অন করা হয় তখন কারেন্ট আসতে থাকে, এখানে তুমি খরচ করতে থাকো। যেমনটি এই দুইটা পাত্র, এই পাত্র যদি উপর থেকে পানি ঢালা হয় আর এই পাত্রের ট্যাপটা যদি অন করা হয়, তাহলে পানি এখান থেকে পড়তেই থাকবে আর এই পাত্রে দিয়ে পানি আসতেই থাকবে। তাহলে আসছে এখান থেকে পড়ছে। তেমনি এই টাওয়ারের বিদ্যুৎ বিদ্যুৎ স্টেশন থেকে আসছে আর তুমি খরচ করছো। যেমনটি এখান দিয়ে পড়ছে, এখানে কোনো কাজে লাগতেছে, এখানে খরচ হচ্ছে, তেমনি এই ফ্যান আর লাইট খরচ করছে আর আসছে। তাহলে কারেন্ট কখনোই আসাটা শেষ হচ্ছে না। এখানে সবসময় 0 ভোল্টই থাকতেছে, এখানে সবসময় 20,000ই থাকতেছে, কারণ ওই যে বিদ্যুৎ স্টেশন থেকে আসতেছে। সুতরাং বিভব পার্থক্য আছে বলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর বিদ্যুৎ প্রবাহের জন্য অবশ্যই একটা বর্তনী দুই প্রান্তের বিভবের পার্থক্য থাকা লাগবে, নইলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। যখন পার্থক্য থাকবে না, যদি দুটা পাত্রে পানি যেমন উচ্চতা সমান হয়ে গেলে আর পানি আসবে না, তেমনি এই দুই প্রান্তের বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য না থাকলে এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্টও প্রবাহিত হবে না। যাক, আজকে এই পর্যন্তই, এর পরে পরবর্তী অংশ নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সেই কামনায় আজকের লেকচার 2 শেষ করছি।